গাইস, আজকে আমরা ডেলের একটা ল্যাপটপ দেখব। এর পার্ট নাম্বার হচ্ছে 13269-1। এর প্রবলেম হচ্ছে নো পাওয়ার। এটা খুব কমনই একটা মাদারবোর্ড আমাদের দেশে, তো এটাতে আমরা চেক করছি নো শর্টিং, কোনো শর্ট নাই। এবং এটা আরেকটা আপনাদের দেখাই, 5V 3V আইসি চেঞ্জ করা হয়েছে। আইওটা আই চেঞ্জ করা হয়নি, অনলি 5V 3V আইসি চেঞ্জ করা হয়েছে। তো আমরা দেখবো এর এম্পিয়ার কত আছে। এখন 0302, এখানে পাওয়ার সুইচ চাপার পর নট অন, পাওয়ার বোর্ড মাদারবোর্ডটা অন হচ্ছে না। এবং 5V 3V আমাদের 5V 3V কয়েল হচ্ছে এটা, 5V 3V আছে এখানে, 9V 5V 3V আমাদের ভোল্টেজ নাই। তো এই পোর্টটাতে সাধারণত 5V 3V আফটার পাওয়ার সুইচ, পাওয়ার সুইচ প্রেস করার পর বোর্ড অন হওয়ার পর আমাদের 5V 3V কয়েলে ভোল্টেজ শো করে। এখন আমরা এর স্ক্যামেটিক ডায়াগ্রামে চলে যাব। পার্ট নাম্বার হচ্ছে 13269। গাইস, আজকে আমরা ডেলের একটা ল্যাপটপ দেখব। এর পার্ট নাম্বার হচ্ছে 13269-1। এর প্রবলেম হচ্ছে নো পাওয়ার। এটা খুব কমনই একটা মাদারবোর্ড আমাদের দেশে, তো এটাতে আমরা চেক করছি নো শর্টিং, কোনো শর্ট নাই। এবং এটা আরেকটা আপনাদের দেখাই, 5V 3V আইসি চেঞ্জ করা হয়েছে। আইওটা একটু চেঞ্জ দিই, আই চেঞ্জ করা হয়নি, অনলি 5V 3V আইসি চেঞ্জ করা হয়েছে। তো আমরা দেখবো এর এম্পিয়ার কত আছে। এখন 0302, এখানে পাওয়ার সুইচ চাপার পর নট অন, পাওয়ার বোর্ড মাদারবোর্ডটা অন হচ্ছে না। এবং 5V 3V আমাদের 5V 3V কয়েল হচ্ছে এটা, 5V 3V আছে এখানে, 9V 5V 3V আমাদের ভোল্টেজ নাই। তো এই পোর্টটাতে সাধারণত 5V 3V আফটার পাওয়ার সুইচ, পাওয়ার সুইচ প্রেস করার পর বোর্ড অন হওয়ার পর আমাদের 5V 3V কয়েলে ভোল্টেজ শো করে। এখন আমরা এর স্ক্যামেটিক ডায়াগ্রামে চলে যাব। পার্ট নাম্বার হচ্ছে 13269। আইসি চেঞ্জ করা হয়েছে, আমরা আর 5V 3V আইসিতে ধরবো না। এবং আরটিসি সেকশন ঠিক আছে, আমরা আরটিসি সেকশন চেক করেছি। এখন আমরা এটা ব্রেক টেস্ট করে দেখবো, ব্রেক টেস্ট করে দেখবো। এটা হচ্ছে আমরা 3V LDO লাইনটা ভালো করে দেখবো, এটা কোথায় কোথায় গেছে। 3V LDO ভিলেজ 3, আমরা সব কিছু দেখবো। ওকে, আমাদের আরটিসিতে যে ভোল্টেজ আসার কথা ওটা চলে আসছে।
আইও রিকোয়ারমেন্ট দেখব। এখানে এটা আমাদের শর্ট দেখাচ্ছে, ওকে এটা গ্রাউন্ড, এখানে শর্ট আছে। সরি আমি ডিসিস আপনি দিয়ে দেখাচ্ছিলাম, ওকে শর্ট না, এটা হচ্ছে আমাদের সোর্স গ্রাউন্ড। দেখেন আপনাদের সবগুলো পিনে দেখাচ্ছি, কোনো শর্ট নেই। ওকে আমাদের স্ক্যামেটিক অনুযায়ী এখানে 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট অ্যান্ড এখানে 3 ভোল্ট থাকার কথা। তো আমরা এআইসিতে 3টা পিনে 3 ভোল্ট পেয়েছি, এই জায়গায় 3 ভোল্ট পাইছি কিন্তু এই জায়গাতে 0 ভোল্ট পাইছি। আমরা আবার দেখাচ্ছি, থ্রি ভোল্ট 2.5 ভোল্ট 2.8 2.5 0 ভোল্ট, এবং আমাদের এম্পিয়ার আছে এই জায়গাতে 002 এম্পিয়ার, স্ট্যান্ড বাই ভোল্টেজ আর কি। তো এখন আমরা এই এই জায়গাতে কি করতে পারি, এখানে আমরা Q2403, এটা হচ্ছে আমাদের এন চ্যানেল 3 পিন মোসফেট বলা হয়। তো এটাতে আমাদের কোনো শর্ট নাই, এটাকে লিকই আছে, এটা লিকই আছে। তো এখন আমরা এটা চেঞ্জ করে দিলেও পারি এবং জাম্পার করে দিলেও পারি, যেহেতু আমাদের কাছে এখন 3 পিন লিকটা নাই। আমি শর্টকাটের পরে আমি এটা চেঞ্জ করে দিব, আমি আপনাদের দেখানোর জন্য আমি ফার্স্ট এটা জাম্পার করে দিই এখানে। জাম্পার করলাম, ঠিক আছে এখন ওয়াশ করে দিই। ওকে এখন আমরা ডিসি জ্যাক দেবো। আমাদের এখানে স্ট্যান্ড বাই ভোল্টেজ 8 চলে আসছে। পাওয়ার সুইচ প্রেস করে দেখি, আচ্ছা আগে ভোল্টেজটা দেখি, এখানে আমাদের কিছু ভোল্টেজ ও শর্ট হয়ে নিছে। আচ্ছা আমরা পাওয়ার সুইচ দেখি, ওকে আমাদের বোর্ড অন হয়ে গেছে, কুলিং ফ্যান ঘুরতেছে, পাওয়ার নিয়ে নিছে 1.4। আচ্ছা আমরা জাম্পার করাতে এখানে লিখি 1.4 ভোল্টেজ দেখাচ্ছে, এটা আমরা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিলে 3.3 ভোল্ট চলে আসবে, সমস্যা নেই। এখানে বোর্ড অন হয়েছে, আমরা ডিসপ্লেটা একটু দেখবো, ওকে ইউএসবি ডিসপ্লেটা দেখি, ডিসপ্লে চলে আসছে, ওকে থ্যাংক ইউ গাইস আমাদের ভিডিও দেখার জন্য।